السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم আলা নাবনা মোহাম্মদ ওয়া আলাহি ওয়া আসহাবিহি আজমাঈন আ জানতে চাই আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমরা এটা চালু রাখবো বলে আশা করছে ইনশাল্লাহ এবং আমরা এটি আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাল্লাহ লাইভ হিসাবেও থাকবে আবার রেকর্ডেড আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর আসলে এখানে আমরা দিতে পারিনি সেগুলোর উত্তরও আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে এটা পাবেন আশা করছি সেখানে সাবস্ক্রাইবার হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই বেশ কিছু গুরুত্বপূর্ণ অথেন্টিক অ্যাকাডেমিক এবং কোরআনসন্না ভিত্তিক ইসলামিক আলোচনা সেখানে নিয়ে আসবো পাশাপাশি থাকবে জানতে চাই এই শীর্ষক অনেকগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর এবং সেখানে আমরা বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দেব আপনাদের পারিবারিক জীবন সম্পর্ক পারিবারিক সমস্যা লেনদেন ব্যবসায়িক লেনদেন তারপরে ইমান আকিদা বিষয়ক প্রশ্ন তারপরে সালাদ বিষয়ক প্রশ্ন পাহারাত বিষয়ক প্রশ্ন রামাদান বিষয়ক হজ বিষয়ক আমরা বিষয় ভিত্তিক সে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা সহজেই খোঁজে পেয়ে যান এবং এই বিষয়গুলোর উপর আমরা সিরিজ ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আপনাদের প্রশ্ন আমি বিগত পূর্বের কিছু প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাই এবং তারপর খুব দ্রুত আমরা আজকের আপনাদের করা প্রশ্নগুলোর মধ্যে চলে যাওয়ার চেষ্টা করব এবং তারপরে সেগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ মারিয়াম প্রশ্ন করেছেন অ্যাজ এ ফিমেল ডক্টর আই ফেস কোয়েশন রিগার্ডিং ফিক অফ রমাদান ইরেগুলার মিনিস্ট্রুয়েশন প্লিজ ক্ল্যারিফাই ইন ডিটেইলস আপনি মেয়েদের মাসিক যেটা অনিয়মিত হয়ে থাকে এবং রামাদানে সে অনিয়মের কারণে কীভাবে রামাদানের সিএমগুলো পালন করবেন সে সমস্যায় আছেন তার সমাধান আপনি চাচ্ছেন এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে খুব ইজি একটা ম্যাথড আছে যেটি শেখ সালেবিন ও মিন উল্লেখ করেছেন প্রথমত বলে নেই মেয়েদের এই মাসিক কিংবা মিনিস্ট্রেশন সম্পর্কিত বিধানগুলো ফোকাহাদের আলোচনায় একটা জটিলতা পেয়েছে এই জন্য আমরা এখানে দেখি যে বিভিন্ন রকম মতামত তারা প্রকাশ করেছেন যেহেতু ফুল ডিটেলসটা এবং একজনের এক এক ধরনের সমস্যা এ সব কিছু তো ওইভাবে টু দ্য পয়েন্ট কোরআনে কিংবা হাদিসে আলোচিত হয়নি কোরআন এবং হাদিস আমাদেরকে একটা মূলনীতি দিয়েছে সে মূলনীতিটা হচ্ছে যখন কারো হাইজ এবং এই মাসিকটা হবে তখন তাকে সালাদ পড়তে হবে না যখন থেকে স্টার্ট হবে সেই ওয়াক্ত থেকে আরম্ভ করে যখন থেকে সে পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত এবং পবিত্র হলে গোসল করে তখন আবার সে নতুন করে সালাদ শুরু করবে খুব ইজি একটা নিয়ম এবং দ্বিতীয় হুকুমটা হচ্ছে তিনি এ অবস্থায় সিয়াম পালন করতে পারবেন না সিয়াম রাখা তার জন্য হারাম তবে তিনি সিএমটা কাজা করবেন সালাদ যেমন তিনি পড়বেন না এই সময়ে কিন্তু পরে কাজাও করবেন না কিন্তু সিয়ামটা তিনি কাজা করবেন তাহলে এই দুটো বিধান হাইস্কিং বা মিনিস্ট্রেশনের সাথে রিলেটেড বিধান কিন্তু এই যে সমস্যাগুলোর কথা বলছি কারো হয়তো এই মাসে পাঁচ দিন থাকলো ওই মাসে ছয় দিন সাত দিন আবার কারো চলতেই থাকলো তাহলে তিনি কি করবেন এবং বিশেষ করে হাদিসে ইস্তেহাজার কথাও এসছে ইস্তেহাজা হচ্ছে যেটা মানুষের শিরা উপশিরার বিভিন্ন প্রবলেমের কারণে তার রেহেম বা বাচ্চাদানি থেকে রক্ত বের না হয়ে শিরা থেকে আসে তখন ওই অবস্থায় কিন্তু হাইজের বিধান তার উপর প্রযোজ্য হবে না অর্থাৎ তিনি সালাতও পড়বেন সিয়ামও রাখবেন তো অধিকাংশ বোনেরা তারা এ বিষয়গুলো নিয়ে খুব জটিলতায় পড়ে যান আসলে কি করবেন এবং সেই জটিলতা পড়ার বিহিত কারণও আছে কারণ মুফতি সাহেবগণ বিভিন্ন রকম ফাতোয়া দিচ্ছেন এবং এখানে ফোকাহাই কেরাম বা ইসলামিক জুরিস্ট আমরা যাদেরকে বলে থাকি তাদের বিভিন্ন মতামত এখানে আছে তো আমি শুরুতেই বলেছিলাম যে শেখ সালমিনুর ইত্যমিম কিন্তু খুবই ইজি একটা মেথড বলেছেন যেটা আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং হাদিসের সাথেও খুবই মানানসই সেটি হচ্ছে মেয়েদের যখন হায়েজ শুরু হয় তখন থেকে তার এই বিধানটা কার্যকর হবে কিন্তু শেষ এই সময়টায় তাদের সমস্যা হয় কারো শেষ হতে হতেও হয় না অথবা কারো অনিয়মিত হয় তাহলে তিনি কি করবেন তিনি বলেছেন যে তিনি যে কয়েকদিন এই হাইজের রক্ত বা স্রাবটা দেখেন সে কয়েকদিন তিনি সিয়াম এবং সালাদ দুটোই বন্ধ রাখবেন মাঝখানে যদি পরিষ্কার হয়ে যায় আবার সালাদ রিজিয়াম হবে সিয়াম রেজিয়াম হবে আবার দুদিন পরে যদি চালু হয় আবার বন্ধ হয়ে যাবে তো তবে যদি ইস্তেহাজা হয় সেটা ভিন্ন কথা আমরা বোধ করি যারা গাইনির ডাক্তার রয়েছেন তারা বলতে পারবেন যে মেয়েরা হয়তো তাদের কোনো একটা সিম্পল টেস্টের মধ্য দিয়ে তারা বুঝতে পারবে যে কোনটা তাদের মাসিকের রক্ত এবং কোনটা তাদের ইস্তেহাজার রক্ত ফলে ইস্তেহাজার রক্ত হলে সেখানে সালাদ চালু থাকবে সিয়ামও চালু থাকবে হাইজার রক্ত হলে সেটা বন্ধ থাকবে এখন ওলামাইকেরাম ভিন্ন কিছু মতো এখানে পেশ করেছেন সেটা হচ্ছে প্রত্যেক মহিলার একটা নিয়মিত দিন থাকে এই দিনগুলো তারা প্রতি মাসে পালন করবে কোনো মাসে যদি সেটা পাল্টে যায় শেখ মোহাম্মদ মাহাদ মুখতার বলেছেন এবং আরও অনেক ফকিরদের তিনি রেফারেন্স দিয়ে বলেছেন যে সেক্ষেত্রে তিনি তিন মাস কন্টিনিউ করা ছাড়া কোনো নিয়ম পাল্টাবেন না তার মানে হচ্ছে যদি আগের তার একটা নিয়ম থাকে এই মাসে হঠাৎ নতুন আর আরও একদিন বেড়ে গেল তাহলে এই একদিনকে তিনি এস্তেহাজা গণ্য করবেন এটা কোনো কোনো ফাঁকিহের মত এবং পরপর তিন মাস যদি এটা কন্টিনিউ করে তাহলে বুঝতে হবে না তার নতুন আর একটা আদাত বা নতুন আর সিস্টেম তার চালু হল এখন থেকে তার আগে যেমন পাঁচ দিন ছিল এখন তাকে তার হবে ছয় দিন অর্থাৎ চতুর্থ মাস থেকে সে ছয় দিন হিসাবে কনসিডার করবে এটা কেউ কেউ বলেছেন কিন্তু এটার মধ্যেও জটিলতা আছে সেই জন্যে আমরা বলবো আমাদের বোনেরা যেন এই দিনগুলোতে হিসাবটাকে ইজি করেন এবং যে কদিন তারা রক্ত পান সেটা কম হোক আর বেশি হোক সে কদিন তাদের মাসিক হিসাবে গণ্য হবে মাঝখানে একটু বন্ধ হয়ে যদি আবার চালু হয় তাহলে তাকে মনে রাখতে হবে এটা তার মাসিকেরই অন্তর্ভুক্ত দিন এবং সেভাবে তিনি আমল করবেন অল্লাহ তালাম শেহাব নিয়াজ বলেছেন ইজ জ্যাকাত গিভেন সেপারেটলি অর জয়েন্টলি ফর এক্সাম্পল ওয়ান হ্যাজ টু লাখ টাকা অ্যান্ড সিক্স ভেরি গোড উইল হি অর্শি গিভ জাকা অনলি অন টু লাখ টাকা অর শি অর হি উইল জাকা অন টাকা প্লাস গোল্ড টুগেদার যারা আমি প্রশ্নটা আবার বলি যেহেতু অনেকেই হয়তো প্রশ্নটা পুঁছেন নেই তিনি বলেছেন একজন কি জাকাত একসাথে দিতে হবে তার সব মানে বিষয়গুলোকে একসাথ করে তার জাকাতযোগ্য সমস্ত সম্পত্তিকে একসাথ করে যেমন টাকা এবং গোল্ড ছন্ন টাকা এবং গোল্ড এটাকে একসাথে হিসেব করে দেবেন যেমন তার ছয় ভরি আছে মানে যদি আমরা স্বর্ণর কথা বলি শুধু স্বর্ণ সাড়ে সাত ভরি ছাড়া স্বর্ণতে জাকাত নাই কিন্তু এটা তো আসলে নেশাব কিন্তু তার টাকা আছে এখন টাকা স্বর্ণ মিলে যদি নেশাব হয়ে যায় তখন কি তিনি টাকাটা আলাদা দেবেন স্বর্ণেরটা আলাদা দেবেন এভাবে নাকি একসাথে দেবেন এ হচ্ছে তার প্রশ্ন এবং তিনি বলেছেন একটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে প্রশ্নটা থাকলো যে পুরুষ কীভাবে দেবেন নারী কীভাবে দেবেন প্রথম কথা হচ্ছে পুরুষের যদি কোনো স্বর্ণ থাকে তাহলে সেটা যে পরিমাণও থাকুক সর্বসম্মতিক্রমে সেই স্বর্ণের মুদ্রামান যেটা অর্থাৎ স্বর্ণের বাজার মূল্য এবং টাকা একসাথ করে নেশাব হবে মেয়েদের স্বর্ণটা যদি থাকে তাহলে সেখানে এখতেলাফ আছে আমরা আগেও বলেছি এখানে দুটো বৃহৎ এখতেলাফ সাহাবাদের যুগ থেকে চলে আসছে একটা হচ্ছে জাকাত দিতে হবে যেহেতু স্বর্ণ অর্নামেন্ট হলেও ব্যবহৃত স্বর্ণ হলেও সেটার মুদ্রামান কমে না এজন্য এই পক্ষের ওলামাইকেরাম এটাকে ব্যবহৃত স্বর্ণকে প্রাধান্য দেন দিয়েছেন এটা স্বর্ণ আর যারা দ্বিতীয় মতের প্রবক্তা তারা বলেছেন যে না ব্যবহার করলে তার আর জাকাত থাকে না পৃথিবীর সমস্ত ব্যবহৃত সম্পত্তি সে যা যত দামি হোক না কেন তাতে জাকাত নেই ও তো এই ব্যবহৃত স্বর্ণেরও জাকাত হবে না দুটো মত চলে এসছে তো ক্ষেত্রে আমাদের সর্বশেষ অভিমত হল স্বর্ণকে স্বর্ণ হিসেবেই কনসিডার করা সেটা ব্যবহৃত স্বর্ণ হোক আর যাই হোক সে দৃষ্টিকোণ থেকে স্বর্ণের জাকাত মেয়েদেরকেও দিতে হবে এই মতটাই প্রবল শক্তিশালী সৌদি আরবেরও অনেক শাইকরা সে মত দিয়েছেন প্রত্যেকে তার নিজের মতকে শক্তিশালী বলছেন এই জন্য আমরা এই জায়গাটা খুব রিজিট থাকতে চাই না আমরা শুধু বলবো যে আসলে দলিলের দিক থেকে যে মতটাকে কারো কাছে শক্তিশালী মনে হবে অথবা কোনো আলেমের ডিসকাশনে মনে হবে এটাই সঠিক এটাই অধিক সতর্কতামূলক তিনি সেটা গ্রহণ করবেন আমরা অবশ্যই আমাদের মত আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না যাই হোক যখন আমরা এই মতটা নেব যে স্বর্ণ জাকাতযোগ্য একটা এলিমেন্ট একটা উপকরণ তখন সেটাকে মুদ্রামান হিসাবেই আমাদেরকে কনসিডার করতে হবে অতএব কোনো পুরুষ তার কাছে যদি সামান্য স্বর্ণ থাকে এই স্বর্ণটা তার টাকার সাথে মিলিয়ে দেখতে হবে নাসাব হয়েছে কিনা আর কোনো মহিলা তার কাছে যদি আলাদা স্বর্ণ থাকে অথবা তার ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার থাকে সেটা যে পরিমাণই হোক যদি আলাদা টাকা থাকে সেই টাকার সাথে মিলে এটা নেশাব পরিমাণ হয় তাহলে এই মত অনুযায়ী যারা বলছেন স্বর্ণের জাকাত দিতে হবে কারণ এটা একটা পরিমাণ তার সাথে আরও কিছু বাইরের টাকা এসে এটাকে নেশাবে পরিণত করেছে জাকাত দিতে হবে শুধুমাত্র অর্নামেন্টসে সাড়ে সাত ভরি হলে জাকাত দিতে হবে না এই এই মত অনুযায়ী মানে সেটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে মহিলার কাছে কোনো টাকাই নাই কোনো অর্থ নাই কোনো সম্পদ নাই কোনো ইনভেস্টমেন্ট নাই কোনো ব্যবসা বাণিজ্য নাই তিনি শুধু কিছু স্বর্ণের মালিক যেটা তিনি অলংকার হিসাবে ব্যবহার করেন এবং সেটা সাড়ে সাত ভরি হয়েছে তাহলে তাকে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি হয়নি তাহলে তাকে জাকাত দিতে হবে না কিন্তু তার যদি মাল্টিপল বিভিন্ন সোর্স থেকে টাকা পয়সা থাকে ইনভেস্টমেন্ট থাকে তাহলে যোগ্য প্রত্যেকটা অ্যামাউন্ট ইন্ডিভিজুয়ালি যদি নেশাবের নেচেও হয় সেগুলো একসাথে যদি একই ভুক্ত থাকার সময় যদি নেশাব সমান পৌঁছে তাহলে তাকে জাকাত দিতে হবে অতএব সেটা জয়েন্টলি দিতে হবে অর্থাৎ আপনাকে জয়েন করেই দিতে হবে আপনি বলবেন না যে টাকার নেশাব হয়েছে আর স্বর্ণের নেশাব হয়নি অতএব স্বর্ণের আর জাকাত দেবো না টাকারটা দেবো কারণ আমি বলেছি যে যারা বলেছেন যে স্বর্ণের অর্নামেন্টসেরও জাকা দিতে হবে তাদের কাছে এটা অর্নামেন্টস এই কনসিডারেশান নেই তারা বলেছেন এটা স্বর্ণ এটার মুদ্রা মানি তাদের কাছে মুখ্য বিষয় ফলে যেহেতু এটাকে তারা মুদ্রা হিসাবে কনসিডার করছেন অথবা এটার এটা যদি আলাদাভাবে হয় আর কোনো সম্পত্তি না থাকে তাইলে তো ছয় বড়িতে জাকাত নাই কিন্তু অন্য সম্পত্তি সহ জয়েন করলে যদি এটা হিসাবে পৌঁছে জাকাত দিতে হবে আশা করি এই ডিসকাশন থেকে বুঝতে পেরেছেন যে এই 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 ছয় বরি হোক পাঁচ বড়ি হোক তিন ভরি হোক এটা অন্য সম্পত্তির সাথে অ্যাড হবে অ্যাড হয়ে দেখতে হবে সেটা নেশা পরিমাণ হয়েছে কিনা আকরামুল আলম বলেছেন আমার একটা প্রশ্ন নামাজে সিজদায় কি কোরআন হাদিসের যে কোনো দোয়া করা যায় আমার কিছু দোয়া মুখস্থ আছে যেগুলো আমি বৈঠকে সালাম ফেরানোর আগে পড়ি তারপর সালাম ফিরাই সেই দোয়াগুলো কি আমি সেজদায় করতে পারবো বিষয়টি একটু তাড়াতাড়ি রিপ্লাই করলে খুব উপকৃত হতাম বোধ ভাই আপনার রিপ্লাইটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন কারণ আমরা মাত্র বিগত পর্বে এই প্রশ্নটা পেয়েছি এবং আজকে উত্তর দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে যে সিজদায় কোরআন হাদিস তেলাও কোরআন তেলাওয়াত করা নিষেধ সিজদায় কোরআন তেলাওয়াত করা নিষেধ বিশুদ্ধ হাদিস দ্বারাই সেই নিষেধাজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে কোরআনের দোয়াকে সেজদায় করা যাবে এ ব্যাপারে ওলামাদের দুটো মত আছে যারা মনে করেন যে কোরআনের কিছু দোয়া করলে তেলাওয়াত হয়ে যাচ্ছে অটোমেটিক তারা নিষেধ করছেন কিন্তু আমাদের কাছে কোরআনের দোয়া তেলাওয়াত নয় কারণ নিয়তটা এখানে ইম্পর্টেন্ট নিয়ত আপনি কোরআনের দোয়াটা পড়তে চাচ্ছেন কারণ কোরআন তো খুব চমৎকার সব জামের মানের দোয়া শিখিয়েছে আমাদেরকে অতএব এই দোয়াটা যখন আপনি দোয়া হিসাবে বলছেন এটা তেলাওয়াত নয় ফলে আমাদের মতে এবং আরও অনেক স্কলার এ মতটা ব্যক্ত করেছেন কোরআনের দোয়া সেজদায় পড়তে কোনো অসুবিধা নেই আর হাদিসের দোয়া সেখান তো কোনো নিষেধাজ্ঞায় নেই হাদিসের দোয়া মানে হাদিসের তেলাওয়াত কি সেজদায় নিষেধ করেছে তেলাওয়াতে তো আপনি হাদিস পড়তেও যাবেন না হাদিসের মানে হাদিস রিডিং পড়া তেলাওয়াতের মধ্যে তো এমনিও বোঝা যাচ্ছে যে কোনো বই রিডিং পড়া কোনো আরবি কিছু রিডিং পড়া এটা করা যাবে না শুধু দোয়া করা যাবে শুধু দোয়া ফেজ তাহিদুলাহুফে দোয়া অতএব হাদিসে সাব্যস্ত দোয়ার ক্ষেত্রে মানে কোরআনের উপর যে প্রশ্নটা চলে আসে যে এটা তেলাওয়াত হচ্ছে কিনা না সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই দোয়া দোয়াই অতএব হাদিসের দোয়াগুলো আপনি সেজদার মধ্যে করতে কোনো অসুবিধা নেই রনি রহমান বলেছেন আল্লাহ মানুষকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কিন্তু অনেকে জন্মগত অন্ধ অনেকের হাত পা থাকে না অনেকে মানসিক প্রতিবন্ধী অনেক জমজের দুই মাথা একসাথে লাগানো থাকে অনেকে বোবা ইত্যাদিভাবে জন্ম নেয় তো প্রশ্নটা কি সেটি কিন্তু আপনি আর বলেননি তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তাহলে এদেরকে তো নিখুঁতভাবে সৃষ্টি করেননি তাহলে এদের ব্যাপারে আল্লাহর সৃষ্টি নিখুঁত হলো কিনা এটা হচ্ছে আপনার প্রশ্ন সেটা আমরা বুঝতেই পারছি প্রথম কথা হচ্ছে আল্লাহ মানুষকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এই বক্তব্যটা হচ্ছে যেই মানুষগুলোর মধ্যে আল্লাহ কোনো খুত দেননি তাদের ব্যাপারে প্রযোজ্য প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যাদেরকে আল্লাহ তালা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাদে সৃষ্টি করেছেন যেমন জন্মন্ধ যেমন শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী ইত্যাদি সেক্ষেত্রে আল্লাহর একটা হেকমত আছে আল্লাহ তার প্রত্যেকটা সৃষ্টিকে ওয়াদা করেননি যে তিনি সবগুলোকে নিখুঁত করে দেবেন এটা তো বলেনি তিনি বলেছেন অ্যাজ এ হোল আপনিও দেখেন পৃথিবীতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কত পার্সেন্টেজ হিসেব করলে সেটা অনেক কম হবে পৃথিবীর অধিকাংশ বরং প্রায় সব মানুষই অর্থাৎ নির্দিষ্ট কিছু সংখ্যক বাদে সব মানুষই আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছেন অতএব যাদেরকে আল্লাহ প্রতিবন্ধী হিসেবে সৃষ্টি করেছেন মনে রাখবেন তাদেরকে আল্লাহ ঠকাবেন না আল্লাহ তাদেরকে একদিক দিয়ে কিছু জন্মগত ত্রুটি দিয়েছেন বা প্রিভিলেজ কমিয়ে দিয়েছেন অন্য দিক দিকে বাড়িয়ে বাড়িয়ে দেবেন সেটা একটা বিষয় তারা যদি এই ত্রুটি নিয়েও আল্লাহর নির্দেশগুলো মান্য করে তাহলে তাদের মর্যাদা অনেক বেশি হবে সেটা আমরা বিভিন্ন নসুস থেকে জানি যে ব্যক্তি কোনো মুসিবতের মধ্যে কোনো প্রবলেমের মধ্যে কোনো শারীরিক মানসিক প্রবলেমের মধ্যে যদি মুবতলা হয়ে যায় এবং সবর করে তাহলে এবং আল্লাহর কাছে সবের আশা করে তার মর্যাদা অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি এবং সে আল্লাহর কাছে অনেক বেশি রিওয়ার্ড প্রাপ্ত হবে যারা এই পৃথিবীর জীবনকে একমাত্র জীবন মনে করে যাদের কাছে পরকাল বলে কিছু নেই পরকালের বিশাল রিওয়ার্ড কিংবা পুরস্কারের কিছু নেই তাদের কাছে হয়তো মানে এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের বিশ্বাসীদের কাছে কোনো প্রশ্ন নেই আমরা বিশ্বাসীরা এই মহামারীতেও আল্লাহর প্রতি সন্তুষ্ট যদি আল্লাহ আল্লাহতালা আমাদের কাউকে মহামারীতে আক্রান্ত করেন এবং আমরা সবর করি আল্লাহর কাছে সবের আশা করি তাহলে তো হাদিস বলছে বিশুদ্ধ হাদিস যে ইল্লা খান আল্লাহ মিতলু অ্যাজেরি শহীদ তার জন্য একজন শহীদের যে আজার যে পুরস্কার সেটা থাকবে অতএব কোনো মুসলিম কখনো কোনো অবস্থাতে সে ঠকে না কোনো অবস্থাতে সে আল্লাহর কাছে বঞ্চিত হয় না সে যখন ভালো অবস্থা থাকে শকর করে সে যখন খারাপ অবস্থা থাকে সবর করে এই জন্য রাসুল সাল্লামানদের বিষয়টা বড় বিষয়কর তার সবটাই ভালো তার সর্ব অবস্থায় ভালো সে যখন আনন্দ উল্লাসে থাকে তখন শকর করে সে যখন বিপদে সমস্যায় থাকে তখন সে সবর করে সুহান আল্লাহ অতএব যখন কেউ কোনো জন্মগত ত্রুটি নিয়ে এই পৃথিবীতে আসেন কে সৃষ্টি করেছে কার ভুলের কারণে হয়েছে এটা যদি আমরা বলি মায়ের ভুলের কারণে বাবার মা বাবা পাপ করেছে তার ফসল পেয়েছে সন্তান আসলে এইভাবে বিচার করাটা ঠিক না কোনো দম্পত্তিকে এইভাবে ব্লেম দেওয়া মানুষকে এইভাবে অপবাদ দেওয়া এটা ঠিক নয় এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে আল্লাহই ভালো জানেন তিনি কি এটা শাস্তি স্বরূপ করেছেন নাকি কি কারণে করেছেন সেটা তিনি ভালো জানেন আমরা মানুষ হিসাবে মানবিক দৃষ্টিতে দেখব আমরা সমস্ত প্রতিবন্ধী মানুষের প্রতি সহানুভূতি রাখব তাদেরকে একটু এক্সট্রা মোহাব্বত দেব পারলে তাদের জন্য একটু এক্সট্রা ফ্যাসিলিটি তৈরি করব আপনারা দেখেছেন তো মুসলিমরা সাধারণত করেছে তারা দেশে প্রতিবন্ধীদের জন্য স্পেশাল কিউ স্পেশাল সুযোগ স্পেশাল ওয়ে ওয়াকওয়ে পাথওয়ে ইত্যাদি কত কিছু তারা করেছে কিন্তু আমাদের মুসলিম সমাজে কেন যেন আমরা পিছিয়ে আছি অথচ আমাদেরই এই দৃষ্টিভঙ্গিটা সবচেয়ে বেশি পোষণ করা উচিত কারণ এরা হচ্ছে বিশেষ আনপ্রিভিলেজড একটা গ্রুপ যাদের জন্য আমাদের ফ্যাসিলিটি তৈরি করতে হবে এবং তাদেরকে সহায়তার হাতটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে এটাই কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি সৈয়দ তাজউদ্দিন হাসান বলেছেন ঢাকা থেকে আমার প্রশ্ন হচ্ছে কোনো মেয়ে গর্ভবতী হলে সেটা কি লোকজনকে জানানো যাবে অনেক অনেকে লোকজনকে বা স্বজনদেরকে জানাতে চান না বদনজরের ভয়ে করণীয় কী এই ব্যাপারটা ওপেন আপনি জানাতে পারবেন না এমন কোনো দৃষ্টিভঙ্গিও সেটা আমাদেরকে দেয়নি আর জানালে আপনার পাপ হবে বা বদনজর লেগে যাবে সেটাও আমাদেরকে বলেনি আমরা যাদেরকে প্রয়োজন মনে করি মানে যাদের হয়তো জানালে তাদের থেকে আমরা হয়তো কোনো জাগতিক কিংবা দোয়া কিংবা এরকম অনেক কিছু উপকার পেতে পারি তাহলে তাদেরকে জানাবো আর যাদেরকে জানানোটা একদমই আননেসেসারি অনর্থক তাদেরকে কেন জানাতে যাবো কারণ রাস্তায় কোনো মেয়ে দাঁড়িয়ে তো আর বলবে না ভাই দেখেন আমি গর্ভবতী এটাও তিনি যেমন বলবেন না তার আত্মীয় স্বজন অন্য যে কোনো অনর্থক কাউকে বলবেন না অর্থাৎ এখানে আমরা একজন বিচক্ষণ মানুষের মতো যেখানে প্রয়োজন সেখানে জানাবো যেখানে প্রয়োজন নাই প্রয়োজন না থাকলে সেটা অনর্থক উল্লাদিন আহম আনিল্লা সুরাল আল্লাহ তাল্লাহ বলছেন যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে তাহলে আপনি অনর্থক কাউকে জানাতে যাবেন না আর বদনজরের ব্যাপারটা এটা জানালেই বদনজর লাগবে এটা ঠিক না এটা ঠিক না মোহাম্মদ মুশফিকুর রহমান মোহাম্মদ মুসাফির বিন আশিক বলেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি কাল্লাদি আহবাব টানিফি ক্ষমা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন জহরের চার রাকাত সুন্নতের আগে দুই রাকাত নফল সালাতের ফজিলাত নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ জহরের চার রাকাত সুন্নতের আগে দুই রাকাত চার রাকাত সুন্নতের আগে দুই রাকাত আসলে এখানে আলোচনাটা আসলে এরকম যে জওয়ালের সময় চার রাকাতের ফজিলাতে এসেছে এখন সেই চার রাকাতটা কি জাওয়ালের সাথে সাথে আলাদা চার চারাকাত নাকি জহরের চার রাকাত রাতে বেটানিও আমাদের এখতালাফ আছে কে বলেছেন সেটা জাওয়াল হলেই চার রাকাত পড়া সেটা দু রাকাত দু রাকাত করে পড়বেন এরপরে হচ্ছে জহরের ফরোজের আগের চার রাকাত যেটা আয়সারাতি আল্লাহ তালনার হাদিস এবং উম্মে সাল্লামার হাদিস থেকে একদমই স্পষ্টভাবে এসেছে রাসুল সাল্লামের যে বারো রাকাতের কথা বলেছেন এর মধ্যে চার রাকাত হচ্ছে জোহরের আগের চার রাকাত সেটাও দু দু রাকাত করে পড়াটা উত্তম আর ইবনে রমর রদি আল্লাহ তাল্লাহর হাদিস এসেছে দশ রাকাত সালাতের কথা যেটা আয়সা এবং সাল্লামর হাদিস এসেছে বারো রাকাত সেটা ইবনে রহমর রদি আল্লাহ তাল্লাহর হাদিস এসছে দশ রাকাত এবং তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন এখানে জহরের আগে দুই রাকাত এগুলো হচ্ছে রাতেব এগুলো হলো রাতেব এখন এই রাকাতগুলোর আগে আর কোনো নফল যদি বলেন সেটি হতে পারে তাহিয়াতুল ওয়াব অথবা হতে পারে দখুলুল মসজিদ এছাড়া আর কোনো দুই রাকাত মাফলের কথা আমার জানা নেই আর ক্ষমা নিয়ে আপনি বলেছেন একটু বিস্তারিত আলোচনা করতে ক্ষমা আল্লাহর সিফা আল্লাহ চান যে বান্দাদেরকে ক্ষমা করে দিতে এই জন্য উদ্দিন আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন ছোটো ছোট ছুতোয় সামান্য একটা ভালো কাজে তার পুরো জীবনের পাপকে ক্ষমা করে দেবেন সেই ধরনের বক্তব্য কিন্তু আমরা অনেকগুলো দিছে পাই আর নিজেও আল্লাহ রাবুল্লা আলামিন তার নবী সাল্লাহ সাল্লামকে ক্ষমার কথা বলেছেন ফা হুম ওয়াসফা তাদেরকে ক্ষমা করে দাও তাদের প্রতি ক্ষমা সুলভ আচরণ করো এভাবে বলেছেন আর নবী সাল্লা সাল্লাম কী ধরনের ক্ষমা দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা তো সারা বিশ্ব দেখেছে দেখেছে শুধু মানব বিশ্ব নয় আল্লাহর সৃষ্ট সকল প্রকৃতি পশু পাখি উদ্ভিদ সবাই দেখেছে রাসুলসাল্লাহ সাল্লাম কীরকম পশু পাখির প্রতিও তিনি মানে কি বলে যে সহানুভূতিশীল ছিলেন আর ক্ষমার কথা যদি আমরা বলি যে কোনো অপরাধের পরে ক্ষমা তাহলে রাসুলসাল্লা সাল্লাম তাইব্বাসীকে যে ক্ষমা করেছিলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার যে সুন্দর প্রস্তাব তিনি মালাকুল জেবাল থেকে আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন সেটা তিনি গ্রহণ না করে তাদের জন্য বরং দোয়াই করেছেন এবং যেন আল্লাহ তাদেরকে হেদায়ত দেন এবং ক্ষমার যারা তাকে হত্যা ষড়যন্ত্র পর্যন্ত করেছিল সেরকম ক্ষমার একটা দৃষ্টান্ত তো আমরা মক্কা বিজয়ের দিন দেখেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলাইকুম আজ তোমাদের উপর কোনো অনুযোগ নাই তোমরা সবাই মুক্ত তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো সুহান আল্লাহ ক্ষমা মানুষের প্রতি মানুষের মমত্ববোধ বাড়ায় তাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ হানাহানিকে চিরতরে বিদায় করে ক্ষমা আল্লাহ যেহেতু পছন্দ করেন অতএব আল্লাহর বান্দাদের আল্লাহ ক্ষমা করে দিতে পছন্দ করেন বান্দারাও যেন নিজেরা পরস্পরকে ক্ষমা করে আল্লাহ সেটাই পছন্দ করেন বরং একটা আয়াতে তো এভাবে এসছে যে আল্লাহ বান্দাদেরকে কখনো আদাব দেন না অর্থাৎ পৃথিবীতে কারো উপর আজাব নাজেল করেন না ইল্লাহ ওয়াহুম ইল্লা নয় ওয়াহুম মুস্তাক ফেরুন ওয়াহুম মুস্তাক ফেরুন যে অবস্থায় তারা আল্লাহ কাছে ইস্তেকফার করে তখন আল্লাহ তাদের উপর কোনো আজাব আসলে নাজিল করেন না তাহলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই এটা আমাদেরকে পাপমুক্ত করে আজাব মুক্ত করে আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই এটা আমাদের অনেক সুন্দর সদাচরণ হিসাবে গণ্য হয় এবং আমাদের মধ্যে মায়া মমতা ভালোবাসা অনেক বেড়ে যাবে তো আসুন আমরা ক্ষমার এই সুন্দর দৃষ্টান্ত স্থাপন করি এবং এই সুন্দর বিষয়টাকে আমরা নিজেদের চর্চার মধ্যে নিয়ে আসে আমি এবারে যেতে চাচ্ছি আজকে যে প্রশ্নগুলো আপনারা আমাকে করেছেন সেই প্রশ্নগুলোতে দেখি কিছু নেওয়া যায় কি না তৌহিদ আকিদা ও ইমান এ সম্পর্কে পার্থক্য কতটুকু অর্থের দিক দিয়ে বা আলদা আলদা বুঝিয়ে দেন আলমগীর হোসেন শেখদার প্রশ্নটা পাঠিয়েছেন তৌহিদ আকিদা ও ইমান তৌহিদ মানে হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা তার উলোহিয়তের ক্ষেত্রে তার রুববিতের ক্ষেত্রে এবং তার আসমা এবং সেফাতের ক্ষেত্রে আমরা পারিভাষিক অর্থটাই বললাম আর আকিদা হচ্ছে মানুষের মনে যে বিশ্বাসকে সে গেঁথে রাখে আকদ মানে হচ্ছে বেঁধে ফেলা বন্ধন করা যে বিশ্বাসকে মানুষ তার অন্তরে দৃঢ়ভাবে গেঁথে রাখে সেটি হচ্ছে আকিদা আর ইমান তো আমরা সবাই জানি ইমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস এবং স্বীকার করা দুটোই অন্তরে বিশ্বাসটাও ইমাদের অংশ এবং স্বীকার করা যেহেতু আল্লাহ তালা কুফুরির পরিবর্তে বিপরীতে ইমান ইউজ করেছেন কুফুরি মানে অস্বীকার করা তাহলে ইমান মানে স্বীকার করা আর ইমান উবিল্লা আমা আল্লাহর প্রতি ইমান আনো মানে হচ্ছে আল্লাহকে স্বীকার করো আল্লাহকে শুধু মনে মনে বিশ্বাস করলে হবে না স্বীকার করতে হবে প্রকাশ্যে এটা হলো ইমান তাহলে আকিদা দিয়ে আমরা শুরু করি প্রথমে আকিদা হচ্ছে একটা কমন ওয়ার্ড একজন ব্যক্তি মনে যা বিশ্বাস করে সেটাই তার আকিদা সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে সুতরাং এক্ষেত্রে একজন ব্যক্তির সহি শুদ্ধ আকিদা হতে হবে ইসলামী আকিদা এবং ইসলামী আকিদার নামেও কিন্তু বেশ ভুল বিভ্রান্তিমূলক আকিদা এই সমাজে প্রচলিত আছে সবগুলো ইসলামিক হবে না কোরআন সন্ন্যার দলিল থাকা ছাড়া কোনো আকিদা ইসলামিক হবে না কারণ আকিদার একমাত্র ইসলামী আকিদার একমাত্র উৎস হচ্ছে কোরআন এবং সন্না তাহলে ইসলামী আকিদা এটা আকিদার থেকে আরেকটু খাস আকিদা যে কারো একজন অমুসলিম ব্যক্তিরও আঁকিদা আছে একজন বিভ্রান্ত ব্যক্তিরও আকিদা আছে একজন নাস্তিক ব্যক্তিরও আঁকিদা আছে মানে বিশ্বাস আছে অতএব আকিদা হল কমন ওয়ার্ড আর ইসলামী আকিদা হলো তার থেকে একটা বিশেষ শব্দ পরিভাষা যেটা কোরআন হাদিস নির্ভর যত বিশ্বাস যত আঁকিদা যত মনোজগতের যতগুলো মানে আচরণ এবং বিশ্বাস পোষণ করার বিষয় সেগুলো হচ্ছে ইসলামী আকিদা এবং এই আকিদার মূল প্ল্যাটফর্ম হলো ইমানের প্ল্যাটফর্ম ইমানের যে ছয়টা রোকন আছে সেগুলোই হচ্ছে আকিদার মূল আলোচ্য বিষয় তাহলে বুঝতে পারলাম ইসলামী আকিদার ইমানের সাথে সম্পর্ক ওতপ্রোত হ্যাঁ আকিদা ইমানের গুরুত্বপূর্ণ অংশ বরং ইমানের পুরোটাই হচ্ছে ইসলামী আকিদার ফিল্ড তাহলে এটা বুঝলাম তাহিদটা কী তাহিরটা হচ্ছে ইমান বিল্লার গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আর যেহেতু আল্লাহ হচ্ছেন এই ধরা দামের এই জগতের স্রষ্টা সুতরাং তার একত্ববাদ হচ্ছে ইমানের এক নাম্বার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট পিলার সেটা হচ্ছে তৌহিদ তৌহিদ আমরা জানি ইমানের প্রথম রকম হচ্ছে ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান তাহলে আল্লাহর প্রতি ইমানের সব কিছুই তাহহিদ নির্ভর তৌহিদের সাথে অতপ্রতভাবে জড়িত অতএব আল্লাহর প্রতি ইমানের কোনো একটা অনুষঙ্গ এমন নয় যে তাতে তৌহিদ বিপন্ন হয়ে যেতে পারে তৌহিদ থেকে বিচ্ছিন্ন ইমানের কিছু নেই একটা দর্রা পরিমাণ জিনিসও নেই তাহলে বোঝা গেল তৌহিদ ইজ পার্ট অফ ইমান বিল্লাহ এখন আসা যাক আরেকটা ছোট্ট পয়েন্টে সেটা হচ্ছে ইসলামী আকিদার অনেকগুলো নাম আছে অনেকগুলো নাম আছে আমরা দেখেছি আমাদের সালাফে সালেহিন এই নামগুলো ইউজ করেছেন যেমন আসন্না আশরিয়া আল ইমান এগুলো প্রত্যেকটা বলে ইসলামী আকিদাকে বোঝানো হয়েছে ঠিক তেমনি আরেকটা নাম হচ্ছে আত তাউিদ এই জন্য আমরা দেখি ইবনু মান্দাহ তিনি কিদাব তাহিদ লিখেছেন আত্মাহিদ এরকম আমাদের সালাফের বড় বড় ইমামদের অনেক গ্রন্থের নাম আছে তৌহিদ তাহলে তৌহিদ বলে ফুল ইসলামী আকিদাকে বোঝানো হয় এই কারণে যে তৌহিদ হচ্ছে ইভেন ইসলামী আকিদার ইভেন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তাহলে এই আলোচনা থেকে আমরা পার্থক্য বুঝলাম আবার তাদের মিলগুলো বুঝলাম এবং তাদের মধ্যে পারস্পরিক যে রিলেশান সেটাও আমরা বুঝলাম জুবাইর আহমেদ বলেছেন জাকাত গ্রহীতাকে কি জানিয়ে জাকাত দিতে হবে নাকি না জানালেও হবে আমরা জানি যে আমাদের সমাজে দু ধরনের দরিদ্র ব্যক্তি আছেন যারা জাকাত নিতে কোনো আপত্তি করেন না জাকাত সাদাপাত এটা তাদের অধিকার নিতে আপত্তি করাটা কোনো জরুরি বিষয় নয় তবে বেশ কিছু সম্পন্ন দরিদ্র ব্যক্তি আছেন হয়তো কোনো কালে তিনি অথবা তার বাবা অথবা তার মা সম্পদশালী ছিলেন ফলে মানুষের কাছে চাওয়াটাকে তারা খুব ছোট করে দেখেন এবং মানুষের সাহায্য নেওয়াটাকে তারা আত্মমর্যাদার খেলা মনে করেন তারা মানুষের সাহায্য নিতে চান না বিশেষ করে জাকাত নিতে চান না এই ধরনের অবস্থাও তাহলে অনেকের আছে তাহলে দু ধরনের পাচ্ছি এক ধরনের যারা সব ধরনের সাহায্য নিতে চান নিতে তাদের কোনো আপত্তি নেই জাকাতও নিতে চান তাহলে এই ব্যক্তিদেরকে আপনি জাকাত জানিয়েও দিতে পারেন না জানিয়েও দিতে পারেন কিন্তু দ্বিতীয় টাইপের ব্যক্তি যারা আসলে পণ করে বসে আছেন তারা জাকাত নেবেন না কারণ জাকাতটাকে অনেকেই মনে করেন যে এটা আসলে দরিদ্রদের হক আমি কেন নেব সেই দৃষ্টিকোণ থেকে যারা জাকাত না নেওয়ার পণ করে বসে আছেন তাদেরকে না জানিয়ে জাকাত খাওয়ানো যাবে না তখন সেটা প্রতারণা হবে যিনি বলেছেন তিনি জাকাত খাবেন না অথচ আপনি তাকে না জানিয়ে জাকাত দিয়ে দিলেন তিনি ভাবছেন হাদিয়া তাহলে এটা তার সাথে এক ধরনের প্রতারণা হলো সেটা করা যাবে না তা তাহলে আমরা বুঝলাম যে যারা খুব সজাগ জাকাত নেন না তাদেরকে না জানিয়ে জাকাত দেওয়া যাবে না অনেক সময় তারা বিপদে পড়েন হয়তো আপনি মনে করছেন যে এই বিপদে জাকাত থেকে তাদেরকে না জানিয়েই দেই যেহেতু জানালেন সে নেবেই না তাকে জাকাত দেওয়া যাবে না আপনি অন্য খাত থেকে দেন অন্য থেকে দেন অন্য ডোন দেন কোনো অসুবিধা নেই কিন্তু তাকে জাকাত থেকে এভাবে দেওয়া যাবে না আর প্রথমত শ্রেণীকে আপনি জানিয়ে না জানিয়ে দেন কোনো অসুবিধা নেই আলম বলেছেন পরে এই কি সঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটাও দোয়াউল ইস্তেফতাহ বলা হয় আমরা যাকে সানা বলি

তো হরুমত মুসাহারা মানে হচ্ছে বিবাহসাদী করার মাধ্যমে যে নতুন সম্পর্ক স্থাপিত হয় এতে যিনি বিবাহ আবদ্ধ হন তার জন্য আরও নতুন কিছু হুরমত সাব্যস্ত হয় সেটা হচ্ছে হরুমাত যেমন শাশুড়ি তিনি বিবাহের আগে হয়তো সাধারণ মহিলা ছিলেন কিন্তু বিবাহের পরে স্ত্রীর মা তাকে কোনো অবস্থাতে আপনার স্ত্রী মারা যাওয়ার পরেও তাকে আর বিবাহ করা যাবে না এটা একটা জাস্ট উদাহরণ এভাবে হয়ে থাকে। মানুষের টাকা মসজিদের কাছে ব্যবহার করা যাবে কি মুশতাক আহমদ প্রশ্নটা পাঠিয়েছেন কিশোর জন্য মানত ভাই সেটা কিন্তু বলতে হবে আপনি যদি মসজিদের জন্য মানত করেন তাহলে সেই টাকা মসজিদ কেন খরচ করতে পারবে না কিন্তু অন্য মানতের টাকা যেমন আপনি বলেছেন যে আপনি কোনো এতিমখানা দান করবেন তাহলে তো মসজিদের উন্নয়নে সেই টাকা ব্যবহার করা যাবে না এভাবেই আপনি আরও ভিন্ন মাসালাগুলো যে মানত যদি ভিন্ন হয় আর মসজিদের খরচটা যদি ভিন্ন খাত হয় তাহলে সেখানে মেলানো যাবে না এটা আপনি বুঝে নেবেন মাজহারুল ইসলাম মনির বলেছেন সহিভাবে নামাজ পড়ার নিয়মাবলী শেখার জন্য ভালো কোনো বই পাওয়া যাবে আপনার লেখা বা অন্য কারো হ্যাঁ অলরেডি আমার তাহারা এবং সালার উপরে দুটো পাণ্ডুলিপি প্রায় রেডি হয়ে গেছে এখন আমরা সেগুলোকে অথেন্টিকেট করছি ক্রস করছি সেগুলো ইনশাল্লাহ আপনাদের কাছে হয়তো চিরে আসবে তবে পাশাপাশি বাজারে আরও বিশুদ্ধ বইয়ের বই রয়েছে শেখাল বাণী রাহমাহুল্লার সলাতুল নবী সাল্লা সাল্লাম আছে এবং আমরা আরও অনেকগুলো বই এমন তাইম রাহেমাহুল্লার আছে সালাতে মোবাসের একটা বই আছে খুব ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ শেখ সিদ্দিক শাউন বলেছেন নামাজের টাইম আমার অনেক গ্যাস বের হয় এখন আমার কি বারবার অজু করতে হবে না যার পেশাব বারবার আসে একবার অজু করার পরে একটু পরপরই আসে এবং পেটের গ্যাসও যার বারবার বের হয় হতে থাকে তাহলে তাদের জন্য সালিসুল বাউল এর যে বিধান সে বিধান তারা পালন করবেন অর্থাৎ যার পেশাব টপকাতে থাকে তিনি প্রত্যেক সালাতের জন্য একবার অযু করবেন এবং ওই ওয়াক্তে যত সালাত পড়বেন তবে গ্যাস যেহেতু এটা পেশাবের মতো নয় এটা কাপড়কে ওইভাবে দূষিত করে না যেভাবে প্রস্রাব দূষিত করে এই জন্য প্রস্রাবের ক্ষেত্রে আমরা বলবো আজকাল প্রোটেকটিভ অনেকগুলো বিষয় চলে এসছে যেমন ক্যাথেটার কিংবা প্যাম্পার্স এই টাইপের জিনিসগুলো ব্যবহার করলে তাহলে আপনার জাইনামাজ কিংবা আপনার কাপড় কিন্তু যুক্ত হবে না আমরা সেভাবে আপনাদের বলবো যে আপনি সেগুলো ব্যবহার করবেন আর একবারই ও যথেষ্ট বারবার করতে হবে না সেটা ইভেন গ্যাস বের হলেও শামিউল আলিম বলেছেন সালাত ওয়াক্ত হয়ে গেলে কি সালাত আদায় করে নেব আজানের অপেক্ষায় বসে থাকব সঠিকটা জানাবেন আমাদের হানাফে মাঝহে দেরিতে আজান দেওয়া হয় আপনি শামিউল আলিম বলেছেন আপনি একজন ভাই আপনি তো মসজিদে সালাত আদায় করবেন অতএব মসজিদে আজান হওয়ার পরেই জামাতের সাথে সালাত আদায় করাটাই হচ্ছে বিধান হ্যাঁ একটু দেরি যদি কখনো হয় কিন্তু ওয়াক্তের মধ্যে পড়ছেন আপনার আমার জন্য আউ্য়ালক্তে পড়াটা হচ্ছে মোস্তাহাব আউ্য়ালক্তে পড়াটা হচ্ছে মুস্তাহাব অতএব সেই মুস্তাহাব পালনটা অবশ্যই উত্তম এবং আমরা অবশ্যই রেকমেন্ড করব ফজর জোহর আসর এবং মাগরীব যেন আউ্লক্তে এই মসজিদগুলোতে পড়া হয় আর এসাটা একটু দেরি করে পড়াটাই হচ্ছে সব সিজনে নবিসের সন্না অতএব এশাটা দেরি করে আজান দিলেও কোনো অসুবিধা নেই আর যদি কেউ আউ্লক্ত পড়তে চান তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু অন্য অন্যান্য সালাদগুলো যেহেতু রাসুলসাল্লাসাল্লাম আউয়ালক্ত পড়তেন শুধু জোহরের সালাদটা গরমের সময় একটু দেরি করে পড়তেন যখন ভীষণ গরম পড়ে তাহলে আউ্বালক্তে যদি আজান দেওয়া হয় সেটা উত্তম তাদের তখন আপনি জামাতের সাথে পড়বেন আর যদি একটু দেরি করে বিশেষ করে অফিস আদালত চলার সময় জোহর একটু দেরি করে পড়া হয় একটা আজান দেওয়া হয় পোনে একটা আজান দেওয়া হয় আপনি জামাত পাওয়ার জন্য সে আজানের পরে জামাতের সাথে পড়বেন এটাই বিধেয়ক জন্য তারা নেবে তারা যেহেতু পড়বে তারা নেবে অ্যাডভোকেট ইসলাম বলেছেন জাকাতের টাকা নিজের গরিব আত্মীয় স্বজনকে জাকাত না দিলে না বলে দিলে কি জাকাত আদায় হবে আমি কিন্তু না বলে দেওয়ার ক্ষেত্রে যে অপশনগুলো সেটা একটু আগে আলোচনা করেছি আশা করি সেখান থেকে আপনি উত্তরটা নিয়ে নেবেন যদি আপনার আত্মীয়রা জাকাত গ্রহণ করতে কোনো অসুবিধা তাদের না থাকে আপনি সেটা জানেন তাহলে না বলে দিলে অসুবিধা নেই কিন্তু যদি জাকাত তিনি খাবেন না বলে পণ করে বসে আছেন বা জানিয়ে দিয়েছেন কাউকে আপনাকে সেটা জেনে নিতে হবে জেনে তারপরে যদি তিনি জাকাত না খান তাহলে না বলে দেওয়া যাবে না আবু তাহের খান বলেছেন আমাদের দেশে যে মাইকে গান গজল কোরআন তেলাওয়াত করেন এটা শরীয়তের দৃষ্টিতে কি বলেন এর কারণে তাহাজ্জুদ নামাজ আদায় করা কষ্টকর হয়ে ওঠে বা নিজেও কোরআন তেলাওয়াত বিঘ্নিত হয় দয়া করে বলবেন মাইকে মানে মসজিদের মাইকে আসলে গান গজল কেন যে করে আমি ঠিক বুঝি না এটা তো আসলে শরীয়ত সিদ্ধ নয় প্রত্যেক মানুষের কাছেই এখন ঘড়ি আছে অ্যালার্ম আছে এবং আমরা প্রত্যেকেই কিন্তু মানে মসজিদের সেই আহ্বানের মুখাপেক্ষী না মসজিদে রাসুলসাল্লাহ সাল্লাম কোনো জিনিসের ঘোষণা দিতে নিষেধ করেছেন অতএব আমরা মনে করি যে এই ঘোষণাগুলো মসজিদে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অন্যভাবে মসজিদের বাইরে যদি ব্যবস্থা করতে পারেন একটা আওয়াজ করলেন ধূপ করে একটা আওয়াজ করলেন বা ঘন্টা দিলেন এরকম হতে পারে বাট মসজিদের এই ভেতর থেকে এই ধরনের ব্যবস্থাপনা আসলে আমার জানা মতে সম্মত নয় কারণ রাসুলসাল্লাহ মসজিদে যে কোনো ঘোষণা দিতেন করেছেন মসজিদের নিজস্ব কোনো ব্যাপার হলে ভিন্ন কথা নার্গিস সেরাজুল বলেছেন ইউরোপের অনেকেই গত বছর ফিতরা খাদ্য দ্বারা দিয়েছিল যেমন আটা গম খেজুর চাল কিশমিশ কিন্তু পরের দিন দেখা গেল সেসব খাবার মসজিদের সামনে রেখে গেছে আর মেসেজ লিখেছেন যে আমাদের রান্না করার সুযোগ নেই ঘর নেই এর চেয়ে বেশি ভালো হতো আমাদের ইউরো দিলে কিছু কিনে খেতে পারতাম তাহলে কি আমরা জাকাতুল ফেতের ইউরো দিয়ে কে দিতে পারবো দিলে তা কিভাবে জনপ্রতি কতজন হিসাবে করে দেব ভাই সুন্দর প্রশ্ন করেছেন না এখানে বোন নার্গিস হ্যাঁ যে কথাটা আপনি এখানে বললেন সব খাবার মসজিদের সামনে রেখে গেছে এটা অব্যবস্থাপনার কারণে তিনি যদি খাদ্য নিতে না চান তাহলে তিনি খাদ্য কেন নিলেন আর নিয়ে কেন মসজিদের সামনে রেখে গেলেন এটা কি প্রতিবাদের ভাষা আসলে রাসুল সাল্লা সাল্লাম তো ফিতরাকে খাদ্য দিয়েই দিতে বলেছেন অতএব সেটাই এখানে দেওয়াটা বিধেয় তবে আমরা মুসলিমরা যে কতটা স্ক্যাটার্ড এটা তার একটা প্রমাণ যে আমরা এই ফিতরা ব্যবস্থাপনাটাকে চমৎকারভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে এবং যাদের কাছে টোটালি খাদ্য নেই তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি এই ব্যবস্থাপনাকে সাজাতে পারেনি এটা আমাদের ব্যর্থতা আপনি কোরআনকে হাদিসকে এর জন্য কোনো ব্লেম দিতে পারবেন না এবং এটাকে দেখিয়ে আপনি হাদিসের যে প্রেসক্রিপশান যে আর সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না হাদিসের যে রেকমেন্ডেশন সাল্লাহ সাল্লাম বলেছেন ফেতরা খাদ্য দিয়ে দেওয়ার জন্য এবং আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ তাল যে হাদিস আমরা বোখারের মধ্যে পাই এছাড়া আব্দুল্লাবনুর অমর রাজি আল্লাহ তাল্লাহ হাদিস হাদিস আব্দুল্লাবিনু আব্বাস রাদি আল্লাহ তালার হাদিস সুনানের গ্রন্থে এবং অন্যত্র পাই সবগুলোতে কিন্তু খাদ্যের কথা বলা হয়েছে সে যুগে মুদ্রা ছিল টাকা ছিল পয়সা ছিল কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তো সেটা দিতে বলেননি যেটা আপনারা করতে পারেন ইউরোপের অনেকে মানে খাদ্যটা আপনিও দিতে পারেন আপনার কোনো প্রতিনিধিও দিতে পারে এখানে এই মসজিদের সামনে এই ইসলামিক সেন্টারের সামনে এসে আমাকে খাদ্য দিতে হবে এটা তো জরুরি না আর অন বিহাফ অফ মি যে কেউ খাদ্য কিনে দিতে পারবে যেমন ফিতরাটা আমি যেখানে থাকি দেখলাম যে এখানে কোনো গরিব গোড়া বা নেই তাহলে এর পাশের জায়গায় আমি হয় নিজে চলে যেতে পারি অথবা আমার কোনো ভাই কিংবা বন্ধুকে আমি প্রতিনিধি করে পাঠাতে পারি যে অন আমার এবং আমার পরিবারের এই সদস্যদের মধ্য থেকে একশোড় পরিমাণ খাদ্য কিনে তুমি এদের এদের মধ্যে প্রত্যেকের জন্য একশোড় করে কিনে যদি পাঁচজন হয় তাহলে পাঁচ সার যদি দশজন হয় দশ কিনে তুমি ওদের মধ্যে বন্টন করে আসবা হতে পারে এটা যদি যেমন ইউরোপের ওই নগরীতে না থাকে অন্য নগরীতে থাকতে পারে ইউরোপে আমেরিকাতে এখন অনেক গরিব লোক আছে আচ্ছা যদি ওই দেশে না পাওয়া যায় তাহলে ওই দেশের বাইরে যান আপনি ওই দেশের বাইরে কাউকে মানে আপনি বলে দেন যে আমার পক্ষ থেকে খাদ্য পৌঁছাবে এখন মানুষের তো এখন নানা প্রয়োজন কারও এখন প্রয়োজন মাদকদ্রব্যের কারো প্রয়োজন এখন মদ পান করা কারো প্রয়োজন এখন গাঁজা খাওয়া তো তারা তো টাকাই চাইবে পৃথিবীতে যত ধনী মানুষই হোক আপনি যদি তাকে পাঁচশো টাকাও দিতে চান সে নেবে নেবে অতএব টাকার চাহিদা সবার আছে খাদ্যের চাহিদা সবার নেই তাহলে এই খাদ্যটা কাকে দেবেন রাসুলসাল্লাহাম বলছেন আব্বাস রাহাদিস তর মাতানিল মাসাকিন মিসকিনদেরকে দেবেন এ খাদ্য ধনীদেরকে দেওয়া যাবে না অতএব আমরা আবারও স্ট্রংলি রেকমেন্ড করব খাদ্যই দেবেন তবে খাদ্য ব্যবস্থাপনাটাকে উন্নত করার চেষ্টা করবেন ওসমান গনি বলেছেন স্যার মেয়েদের মেন্স ইফতারের কিছু আগে হলে রোজা হবে না তাকে সেই রোজাটা যেহেতু তার ভঙ্গ হয়ে গেল সেই তাকে কাজা করতে হবে পরে রফিক বলেছেন কবর আজাব থেকে বাঁচার দোয়া বলবেন কবর আজাব থেকে বাঁচার দোয়া তো সেই সুন্দর দোয়া যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে চারটা জিনিস থেকে মাচার দোয়া শিখিয়েছেন আল্লাহামী মিন আয়দাবিল কাবর ও মিন ওনাত মাহিয়াউল ওল মামাত আচ্ছা অর্থাৎ এখানে চারটা জিনিস কবর আজাব থেকে জাহান্নামের আজাব থেকে এবং জীবন ও মরণের ফেতনা থেকে এবং দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আমরা সব সময় বাঁচার দোয়া করছি আর কবর আজাব থেকে বাঁচার জন্য আসলে ইমানের সাথেও থাকতে হবে ফরজ আজিবগুলো পরিপালন করতে হবে কারণ কবরে তো শুধু ওই একটা দোয়া দিয়ে মাসে যাবে না আল্লাহমিন আবুদুবিন আদাবিল কবরে বললে কবরের আজাব থেকে মাসে যাবে না আপনাকে ইসলামের মৌলিক সব ভালো কাজগুলো করতে হবে বিশেষ করে ফরজ ওয়াজিবগুলো করতেই হবে আর আকিদাটা শুধু আকিদা ইমান এবং আকিদা আচ্ছা জীবন তরী বলেছেন গল গল করা যেতে পারে ও রিপ্লাইং তিনি আরেকজনের রিপ্লাই দিয়েছেন আচ্ছা ফরিদ আলম বলেছেন জোহর মাগরিব ও এশার নামাজের ফরজের পর যে দুরাকাত নফল নামাজ আছে এগুলো কি নবী সাল্লাহ সাল্লাম পড়েছিলেন জোহরের পরে তো দুরাকাত রাতেব হ্যাঁ আরও দুরাকাত আছে আরও দুরাকাতো আছে আসলে আপনি যেটা নফল বলছেন ফরজ ওয়াজিবের বাইরে সব সালাত নফল আর ওয়াজিব নামাজ যেমন কেউ কেউ ঈদের সালাদকে ওয়াজিব বলেছেন কেউ কেউ বেতের সালাদকে ওয়াজিব বলেছেন যদিও জমহুর ওলামাইকেরামে দুটো সালাদকে শোনাতে মোয়াক্কাতে বলেছেন তো যাই হোক সালাত হয় ফরজ আর কিছু কিছু ক্ষেত্রে ওয়াজিব হবে কি হবে না এটা ইখতলাফ আছে দু একটা সালাতের ব্যাপারে বেতের এবং ঈদের সালাত আর এছাড়া বাকি সমস্ত সালাত হলো হয় সোন সন্না সুন্না রাতেবা অথবা যা এদা তো এই ফরজ ওয়াজিবের বাইরে আর সবগুলো সালাত কিন্তু নফল নফলে মোকাইয়াদ অথবা নফলে মতলাক নফলে মোকাইয়াদ হচ্ছে যেই নফল সালাগুলো রাসুল সাল্লাহ থেকে সাব্যস্ত হয়েছে হয় রাতেভ হিসাবে নয় জায়েদ সোনা হিসাবে আচ্ছা আর যেটা রাসুল সাল্লাহ আসলাম থেকে এইভাবে সাব্যস্ত হয়নি কিন্তু ইচ্ছা করলে কেউ যদি যেখানে নফল সালাদ পড়া যায় সেই সময় মানে ইচ্ছা করে পড়তে চান পড়া যায় সেটা আছে সেটা হলো নফলে মতলাক সিয়ামের ক্ষেত্রে এরকম নফলে মোকাইয়াদ নাফলে মোতলাক আছে নাফলে মোকায়াত হলো স্পেশাল নফল যেগুলোর পক্ষে দরিল আছে যেমন সোমবার বৃহস্পতিবারের সিয়াম যেমন আশুরা তাসুরা মোহরমের সিয়াম যেমন আরাফার দিনের সিয়াম ইত্যাদি এগুলো শুননা এগুলো হলো নাফলে মোকাইয়াদ আর নাফলে মোতলাক হচ্ছে এই দিনগুলোর বাইরে কেউ হয়তো একদিন রাখলেন একদিন ভাঙলেন একদিন রাখলেন একদিন ভাঙলেন যদিও সেটাও সাল্লামের বক্তব্য ধারা দ্বারা সাব্যস্ত কিন্তু তারপরেও সেটা নফলাক সেটা কোন দিন তিনি বলেননি কোন মাস তিনি বলেননি কোন তারিখ তিনি বলেননি সুতরাং এখানে আমরা বলবো রাসুলসাল্লাহ সাল্লামের যেটা আমরা দেখি যে তিনি জহরের পরে দুরাকাত রাতেবসন্না হিসাবে রেকমেন্ড করেছেন আর কখনো কখনো আলাদা দুরাকাত পাওয়ার কথা বলেছেন তো এছাড়া মাগরিবের পরে দুরাকাত এটা রাতেব এরপরে দুরাকাত আর ওইভাবে স্পেশালি আসেনি এসার পরে দু রাকাত রাতেব কিন্তু এসার আগে আরও চার রাকাত জায়দা পড়ার দলিল আছে তো সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত নফল পড়তে চান সেটা জায়েজ আছে কিন্তু এই নফলটাকে আপনি জোহরের সালাদ বলা এশার সালাদ বলা সালাদ সেটা সঠিক নয় আবু তাহের খান বলেছেন আমাদের দেশে মাইকে এটা আমি উত্তর দিয়েছি মিনহাজ মিশুক বলেছেন সিয়ামের জন্য কি আজান দিয়ে ডেকে তুলতে হবে না সিএমের জন্য আজান দিয়ে ডেকে তুলতে হবে না তবে আমরা জানি যে বোখারের একটা হাদিস আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বেলালের আজানের পরে সাহারি চালিয়ে যেতে পারো খেতে পারো তবে আবদুল্লাহন উম মাকতুমের আজানের সাথে সাথে তোমাদেরকে স্টপ করে দিতে হবে কারণ বেলাল রাত্রে আজান দেয় অর্থাৎ সবে সাদেকরা আগে সে আজান দেয় আর আবদুল্লাহন উম্মি মাকতুম ফজর হলে সাথে সাথে আজান দেয় তো এখানে আব্দুল বেলালের আজান যেটা আমরা বুঝতে পারছি তিনি রাত্র থাকতে দিতেন কেন দিতেন সেটার অনেক রিজন থাকতে পারে সেটা সিয়ামের জন্য জাগাতেন এটা হাদিসে আসে নাই তাহাজ্যদের জন্য সেটাও আসেনি রাত্রে একটা আজান দেওয়া এ হাদিস দ্বারা সাব্যস্ত এটা বোখারের হাদিস অতএব রাত্রে আজান দেওয়া জায়জ আছে আমরা কেউ যদি আজান দেয় আমরা সেটা বলবো না যে আপনার এই আজানটা ঠিক হলো না কারণ তার দলিল আছে কিন্তু সিয়ামের জন্য আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা মজাহরুল ইসলাম মনির বলেছেন সহিভাবে নামাজ পড়ার নিয়মাবলী শেখার জন্য ভালো বই আমরা বলেছি অলরেডি হাসান মাহমুদ বলেছেন আমি চাকরি সূত্রে জন্মস্থানের বাইরে থাকি আমি বছরে একবার অথবা দুইবার দশ বারো দিনের জন্য বাড়িতে যাই তখন কি আমি কসর পড়তে পারবো নাকি পুরো নামাজ আদায় করতে হবে আপনি আপনার নিজের বাড়িতে যাচ্ছেন জন্ম জন্মস্থানের বাড়িতে যেটা আপনার অধীনস্থ এখনও আছে আপনি বিক্রি করে দেননি আপনি সেখানে মুগতারে ভন অর্থাৎ আপনি সেখানে আগন্তুক নন আপনি নিজের বাড়িতে গিয়েছেন সবাই সেটা জানে আপনার জন্মস্থান এবং আপনি সেখানে ছোট হয়েছেন বড় হয়েছেন তো এখানে কসর করার জন্য স্থিতান শর্ত আপনি এমন জায়গা সফর করবেন যেখানে আপনি আগন্তুক হিসেবে বিবেচিত হবেন মুসাফির হবেন তাহলে সেখানে আপনি কসর করবেন যেখানে আপনি মুসাফির হবেন না সেখানে আপনি কসর করবেন না আপনি সেখানে মুস্তাউতেন অর্থাৎ সেখানে অধিবাসী আপনি নিজের বাড়ির অধিবাসী আপনি কিন্তু আপনি যখন যেমন ঢাকা থেকে রংপুর রংপুর যদি আপনার বাড়ি হয় মাঝখানের পথে কিন্তু আপনি মুসাফির মাঝখানের পথে আপনি মুসাফির অতএব আপনি বছরে একবার যান বা দুই বছরে একবার যান আপনি সেখানে কসর করতে পারবেন না কারণ এখানে স্তিতান যে শর্তটা সেটা পুরা হয়নি আচ্ছা মোরশেদ আলম বলেছেন আকিকার জন্য ছেলেদের আর মেয়েদের জন্য কয়টি করে ছাগল দিতে হয় ছেলেদের জন্য দুটো মেয়েদের জন্য একটি নবী সাল্লাহ সাল্লাম সেটাই বলেছেন ইউ আকো আনহু ইউ মাসাবহি শায়তানি মুতাকিল গোলাম ও শায়তুন আন আলজারিয়া যে সাত দিনের দিন ছেলের পক্ষ থেকে দুটো সমবয়স্কা ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা দেওয়া নুরুল আলম বলেছেন আমরা যারা ব্যাঙ্কে টাকা রাখছি খবরে শুনলাম ব্যাংক নাকি দেউলিয়া হতে যাচ্ছে এই টাকার কোনো গ্যারান্টি নাই এখন জাকাত সম্বন্ধে আমাদের করণীয় কি জাকাত তো দিতেই হবে যতক্ষণ টাকা আছে যতক্ষণ নেশাবের মালিক এক বছর পূর্ণ হয়েছে এক বছর অনুযায়ী তিনশো দিন যেটার উপরে বিগত হয়েছে সেখানে আপনাকে জাকাত দিতে হবে ব্যাংক দেউলিয়া হোক আর না হোক তাতে কিছু যায় আসে না তবে আমরা দোয়া করি যেন আসলে অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে আমাদের মুসলিম জনসাধারণ মুসলিম ভাই বোনেরা না পড়েন সেটা আমরা দোয়া করছি আবদুল্লাহ শেখ বলেছেন সেহরির সময় না থাকলে সাহেরির সময় আর না থাকলে কোনো কিছু পান আহার না করে রোজা রাখা যাবে কি যেতেই তো হবে সাহারি আপনার ইচ্ছার বিরুদ্ধে মিস হয়েছে আপনি ঘুমিয়েছিলেন হয়তোবা মিস হয়েছে সাহারি মিস হলে সিয়ামও মিস হবে এমন কথাটা শুদ্ধ নয় অথবা সাহারি মিস হলে সিয়াম ভেঙে ফেলতে হবে এটাও শুদ্ধ নয় সাহারি মিস হলে সাহারির সাফাব থেকে আপনি বঞ্চিত হলেন কিন্তু সিয়াম রমাদান সিয়াম রাখতেই হবে আচ্ছা জুবাইর আহমদ বলেছেন ফিতরা টাকা দিয়ে দিলে কি আদায় হবে আমাদের সমাজে ফিতরার টাকা সমাজের পক্ষ থেকে মসজিদে জমা নেয় আমার পরিবার টাকা না দিয়ে চাল দিতে চাইলে চাল জমা নেওয়া হয়নি জমা না নেওয়ায় আমরা ফিতরার চাল গরিবদের দিয়ে দিয়েছি এর ফলে আমাদের সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে এই প্রেক্ষিতে আমাদের করণীয় কি খুবই দুঃখজনক একটি বিষয় ফিতরা এটা তো একটা সেরা এই মাস আলা এবং এই মাস আলায় আমরা দেখতে পাচ্ছি ওলামাদের ওলামাইকেরামের মধ্যে দুটো মত আছে হানাফি ওলামাইকেরাম তারা বলছেন টাকা দিয়ে হবে আর ওলামাই ওলামাইকেরাম বলেছেন টাকা দিয়ে হবে না সেখানে তাকে ফিতরার যে খাদ্যগুলোর কথা বলা হয়েছে সে খাদ্যগুলোর কোনো একটা প্রকার দিয়ে হবে এবং বিশেষ করে প্রধানতম খাদ্যটাই সেখানে আফদল হবে তাহলে এই ফেকি মাস আলা নিয়ে হয় আমরা এটা মানব না ওটা মানবো এটা নিয়ে তো আমাদের মধ্যে আসলে ঝগড়াঝাটি হওয়া ঠিক না সমাজ থেকে বের করে দেওয়া এটা কি এমন কোনো অপরাধ এই কারণতে ইসলামের প্রতি মানুষের অনেক মানুষের খারাপ ধারণা সৃষ্টি হতে পারে এটা ভালো নয় আমরা না সিহা করছি শুধুমাত্র ফেকি এখতেলাফের কারণে এভাবে একজন আরেকজনকে কোণঠাসা করবেন না একজন আরেকজনের উপর অত্যাচার নির্যাতন চালাবেন না সেরিয়া সে পারমিশন দেয়নি অতএব প্রত্যেকেরই অধিকার আছে সে যেটাকে সঠিক মনে করে সেও যে আমল করার এটা কিন্তু মুসলিমদেরকে নিশ্চিত করতে হবে মুসলিমদেরকে নিশ্চিত করতে হবে যে ইসলামটা অনেক উদার দিন এখানে মতের উদারতা আছে এখানে মানুষ মানুষের প্রতি অনেক মানবিক আচরণ করে এখানে মানুষ মানুষকে অনেক ভালোবাসে এখানে কেউ কারোর উপর চড়াও হয় না কেউ প্রান্তিক সীমানায় থেকে কথাবার্তা বলে না অসাদাচরণ করে না এই জিনিসটা আমাদের প্রত্যেক মুসলিমকে বিশেষ করে এই রামাদানে আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে অতএব আমি বলবো আমি ব্যক্তিগতভাবে সমস্ত হাদিস একটু আগেও সে আলোচনায় কিন্তু আজকের কোনো একটি প্রশ্নে আমরা করেছি আমরা বলেছি যে কোনোভাবেই আসলে মানে আমরা খাদ্য দিয়েই দেব এর থেকে অন্যদিকে যাব না আমরা হাদিস থেকে সরে যাওয়াটা ঠিক হবে না কোনোভাবেই সেটি আমি বলতে চাচ্ছি কিন্তু যেহেতু ভিন্ন আরেকটি মত আছে টাকা দিয়ে দেওয়ার যারা সেটা দিচ্ছেন সেটা তাদের অভিমত তারা মনে করছেন যে সেটা দিয়ে হয়ে যাচ্ছে আমরা চড়াও না হই আমরা বলি আমাদের কথা যে খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে রাসুল আসালামের প্রেস প্রেসক্রিপশন আসুন সেটাই আমরা দেই এবং ভিন্ন মতের যে কাউ হোক না কেন আমি যদি খাদ্য দিয়ে দেই সে এলাকায় সবাই খাদ্য দিয়ে দিচ্ছে কেউ টাকা দিয়ে দিতে চাচ্ছেন তাকে আমরা কণ্ঠাসা না করি ঠিক তেমনি যে এলাকায় সবাই টাকা দিয়ে দিচ্ছে আমি খাদ্য দিয়ে দিতে দিতে চাচ্ছি আমাকেও যেন কেউ কণ্ঠাসা না করেন আমরা একটু দেখছি টাইম আসলে অনেক হয়ে গেছে আমরা হয়তো আর দু একটি প্রশ্ন নেব এর মধ্যে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ যে ভাই অনেক বড় প্রশ্ন করেছেন সেটি আমরা এখন নিতে পারছি না আচ্ছা শাহরিয়ার শাকিল যে প্রশ্নটা করেছেন সেটা নিয়ে আজকে আমরা আমাদের এই প্রশ্নোত্তর অনুষ্ঠান শেষ করব মসজিদ বন্ধ মার্কেট খোলা এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কী মত ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে মার্কেট খোলা মসজিদ বন্ধ এরকম কোনো মত দিয়েছে বলে আমার জানা নেই তবে মসজিদ সম্বন্ধে তারা যেই মতামত দিয়েছে সেটা হচ্ছে মসজিদে মানুষের প্রবেশ যেন রেস্ট্রিক্টেড হয় কম মানুষ আসে এবং মার্কেট নিয়ে তারা কোনো কথা বলেনি বলে আমি জানি কারণ মার্কেটের বিষয় সিদ্ধান্ত দেওয়ার অথরিটি তারা নয় সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এই বিষয়গুলোকে আমরা যারা ইসলামকে পছন্দ করি মসজিদকে প্রচণ্ড ভালোবাসি এবং আমাদের অন্তরটা মসজিদের সাথে এতই মানে জড়িয়ে আছে যে আমাদের খুব কষ্ট হচ্ছে যারা আমরা মসজিদে যেতে পারছি না কারণ মসজিদে জনসমাগম দশ থেকে জন এখন যেতে পারছেন কিন্তু তার তো একটা সেরা এই রিজনও আছে এটাও কিন্তু মনে রাখতে হবে সেরা এই রিজনটা হলো মহামারীর এই সংক্রমণ মসজিদ মার্কেট খোলা মানুষ আসলে যেহেতু জগতের প্রতি অনেক বেশি আগ্রহী সে জগৎটা তার দরকারও টাকা পয়সা দরকার জীবন চলার জন্য আবার অনেকে হয়তো তার এখন চলছে তারপরেও সে দোকান খোলা রাখতে চায় নানা কারণ আছে তো এখানে রিলিজিয়াস মোটিভেশান মানে মোটিভটা মেইন না দোকান খোলা রাখার ব্যাপারে কোনো রিলিজিয়াস মোটিভটা অর্থাৎ ধর্মীয় কোনো উদ্দেশ্য এখানে আবেগ কোনো কাজ করে না কিন্তু মসজিদের মধ্যে ধর্মীয় আবেগ কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে এখন জনসমাগমকে অনুৎসাহিত করা হচ্ছে সেই হিসাবে মসজিদ একটু সেন্সিটিভ জায়গা সেখানে বলা হচ্ছে যেহেতু শেরিয়া আমাদেরকে রোগসাদ দিয়েছে ঘরে সালাত আদায় করার এবং ব্যাপক জনসমাগম করে আমরা মুসল্লিদের মধ্যে যেন সংক্রমণ না ঘটাই সংক্রমণের এই জিনিসটা আল্লাহর নির্দেশেই হয় কিন্তু আল্লাহ তো বলে দেন একদমই হবে না হবে কোথাও আল্লাহর নির্দেশে হবে আবার কোথাও যেখানে হবে না সেটাও আল্লাহর নির্দেশে হবে কিন্তু এই সংক্রমণকে কমানোর জন্য অথবা এই সংক্রমণ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক থাকার জন্য আসলে এই নির্দেশটা এসেছে যেটাকে আমরা ভিন্নভাবে কালার না করাই ভালো আসুন আমরা ধৈর্য ধরি পরিবেশ পরিস্থিতি সবই কিন্তু আল্লাহর ইচ্ছাই হচ্ছে তো সেক্ষেত্রে মসজিদকে মসজিদে মুসল্লি কমানোর এই বিষয়টা শুধু আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন করেছে তা না এটা কিন্তু আরব দেশে করেছে হারামাইনে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে এবং আলেমদের পারমিশন নিয়ে হয়েছে অতএব জিনিসটাকে আমরা অন্যভাবে চিত্রিত না করে আমরা এটা বোঝার চেষ্টা করি সতর্ক থাকি এবং এখন যে এই লকডাউনের সময় যে পরিমিত সুযোগ সুবিধা আমাদের আছে এর সর্বাত্মক সবটাকে ব্যবহার করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি ইবাদত করি রমাদানের পুরো বেনিফিটটা নেওয়ার চেষ্টা করি মানুষের ইমান আমলটা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষের অন্তরটা পরিশুদ্ধ হওয়া মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মাহাব্বা তার রাসুল সাল্লাহলামের প্রতি মাহাব্বা তার দিনের প্রতি মাহাব্বা আল্লাহর দিনের হুদুদগুলোর প্রতি মাহাব্বা এবং কোরআনের প্রতি মাহাব্বা সুন্দর প্রতি মাহাব্বা এটা হচ্ছে বড় কথা আসুন না সেভাবে জীবনটাকে আমরা গড়ে তুলি আল্লাহ আমাদের আপনাদের সবার ভালো আমলগুলোকে কবুল করুন আল্লাহ আমাদেরকে তার মোখলেস বান্দা মোমেন বান্দা হিসেবে কবুল করুন আল্লাহর কাছে কায় মনোবাক্যে সে আহ্বান এবং সেই মিনতি রেখে সেই দোয়া রেখে এবং আপনাদের সবাইকে قرآن ابن سنة عنابيل شندر جبن الروحي أهبان ركي أتقر هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله